ভারতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না শিখার ধাবানকে। শনিবার সকালে অবসর ঘোষণা করেছেন তিনি। জাতীয় দলের হয়ে প্রায় 13 বছর খেলেছেন শিখার ধাবান। আর এই 13 বছর ধরে টিম ইন্ডিয়ার অন্যতম ভরসা ছিলেন তিনি। রোহিত শর্মা, বিরাট কোহলিদের সঙ্গে ইন্ডিয়ার ব্যাটিংয়ের টপ অর্ডারের দায়িত্ব পালন করতেন। 2010 সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় শিখার ধাবানের। তবে জাতীয় দলের নিয়মিত সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে কিছুটা সময় নেন শিখার ধাবান। মোটামুটি 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিখার ধাবান রোহিত শর্মা ওপেনিং জুটি প্রতিষ্ঠা পায় ভারতীয় ক্রিকেটে। 2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি শিখার ধাবানের ছিল স্বপ্নের মতো, সেইবারে তিনি হয়েছিলেন টুর্নামেন্টের সেরা। 2015 সালের বিশ্বকাপেও ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন শিখার ধাবান। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টুর্নামেন্টের সর্বোচ্চ রান করেন শিখার ধাবান। ওই সময় অনেকেই বলতেন রোহিত শর্মার থেকে ICC টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করেন শিখার ধাবান। 2014 সালে মোহালিতে টেস্টে অভিষেক হয় শিখার ধাবানের, আর নিজের প্রথম টেস্টেই তিনি সেঞ্চুরি করেন। 187 রানের সেই ইনিংস আজও স্মরণীয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 100তম ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করেন গব্বর। ওয়ানডেতে ভারতের হয়ে 167টি ম্যাচ খেলে রান করেছেন 6793, তার মধ্যে সেঞ্চুরি 17টি, হাফ সেঞ্চুরি 39টি। টেস্টে 34টি ম্যাচ খেলে রান করেছেন 2315, সেঞ্চুরি করেছেন 7টি, হাফ সেঞ্চুরি করেছেন 5টি। টি টোয়েন্টি ক্রিকেটে 68টি ম্যাচ খেলে রান করেছেন 1759, সেঞ্চুরি না করলেও হাফ সেঞ্চুরি করেছেন 11টি। 13 বছরের ক্রিকেট ক্যারিয়ারে একের পর এক রেকর্ড করেছেন শিখার ধাবান, যেইগুলো রয়ে যাবে ইতিহাসের পাতায়।